বন্ধুরা, বাংলার ঘর চ্যানেলে স্বাগতম। আপনারা অনেকেই কেক খেয়েছেন, কিন্তু এটা একটা ভিন্ন ধরনের কেক, অনেকেই খেয়েছেন, আবার অনেকেই এটা খানো নাই এবং এটার নামও শুনেননি। এই কেকটি, এটি হচ্ছে একটা নুডলসের কেক। এই কেকটি আপনারা সকাল এবং সন্ধ্যায় নাস্তা হিসেবে খেতে পারেন এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এই কেকটি বানানোর জন্য আমি প্রথমে একটা কিমা, মাংসের, মুরগির মাংসের একটা কিমা করে, কিমা রান্না করে নিব। তাহলে চলুন দেখে নিই এই কিমাটি বানানোর জন্য কী কী উপকরণ আমি নিয়েছি। প্রথমে আমি নিয়েছি আধা কাপ মুরগির মাংসের কিমা, এক টেবিল চামচ টমেটো সস, এক টেবিল চামচ সয়া সস, 5-6টি কাঁচামরিচ কিউব করে নিয়েছি এবং আধা টেবিল চামচ মুরগির মাংসের যে মশলাটা আছে সেটা আমি নিয়েছি। একটা চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি এবং কিছুটা তেল দিয়েছি এবং গ্যাসের চুলা হালকা একটু আঁচ দিয়ে দিয়েছি। একটু তেলটা একটু গরম হলেই আমি মাংসের কিমাটা তখন দিয়ে দেব। এবং এরপর কিছুটা লবণ দিয়ে দিব। এবং তারপর মাংসের যে মশলাটা সেটা দিয়ে দিলাম। এবং এটার সাথে কিছু কিউব করা পেঁয়াজও আমি দিয়ে দিলাম। এবং কিছুটা আর একটু তেল লাগবে সেটা দিয়ে দিলাম। এবং কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হলে এবং মাংসের কিমাটা একটু ভাজা ভাজা হলে এটার ভিতর আমি টমেটো সসটা দিয়ে দিলাম।
এবং এরপর কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতন দিবেন। এবং এরপর সয়া সসটা দিয়ে দিলাম। এখন কিছুটা জল দিয়ে সিমাটা সিদ্ধ হলে আমি আবার আপনাদের কাছে ফিরে আসবো। সিমাটা একটু সিদ্ধ হলে আমি আবার আপনাদের কাছে ফিরে আসবো। একটি ক্ষেত্রে গ্যাসের চুলার দিয়ে আঁচটা একদম লোয়াতে দিয়ে রাখবি। আমার কিমার যে জলটা সেটা এখন শুকিয়ে এসেছে। এখানে আমি আধা কাপের মতন পেঁয়াজ দিয়েছি এবং টমেটো ছোট্ট একটা সাইজের টমেটো আমি কিউব করে এখন কেটে এটে দুটো দিয়ে দিলাম। এখন আমার কিমাটা এখন হয়ে গেছে। এখন কিমাটা ঠান্ডা হলে আমি আবার আপনাদের কাছে ফিরে আসবো। হ্যালো বন্ধুরা, আমার কিমাটা এখন ঠান্ডা হয়ে গেছে। আর আমি এখানে তিনটে ডিম ভেঙে নিয়েছি এবং এর সাথে এই তিনটা ডিম আমি এখন একটা হুইস্কের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এটার ভিতর আমি কিছু পাতাকপি দিব, কিছুটা কিছু ফুলকপি দিয়ে দিব। আপনাদের ঘরে যে সবজি থাকে সেটা পছন্দ মতন আপনারা দিবেন। এবং কিছু ক্যাপসিকাম, একটা ক্যাপসিকামের বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা আমি এখানে নিয়েছি। এবং এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এটার ভিতর আমি একটা নুডলসের যে মশলা থাকে সেটা দিয়ে দিব। রুটির যে মশলাটা সেটা এখন আমি দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নিলাম। এবং এরপরে যে কিমাটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা এখন আমি এটার ভিতর দিয়ে দিব। এটা ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এখানে ম্যাগি নুডলসের
ম্যাগি যে ছোটো নুডলসগুলি থাকে সেগুলি 3 প্যাকেট ভালোভাবে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এবং এটার ভিতর আমি এখন এগুলি দিয়ে দিচ্ছি। কাজটা এখন একটা হাতের সাহায্যে করে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এই নুডলসটা। মিশানো হয়ে গেলে এখন একটা কেক মোল্ডে আমি এখন এটা ঢেলে দিব। হ্যালো বন্ধুরা, এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে ওইটা গরম হলে আমি এটা এখন বসিয়ে দিব। হ্যালো বন্ধুরা, আমি এই কেকটি বানানোর জন্য এই ধরনের একটা ফ্রাই প্যান নিয়েছি এবং 10 মিনিট পিরিয়ড করে নিয়েছি এবং তারপর এই কেক মোল্ডটা আমি বসিয়ে দিয়েছি। এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের চুলাটা একদম কম আঁচে 30 থেকে 35 মিনিট এটা হতে লাগবে। হওয়ার পর আমি আবার আপনাদের কাছে ফিরে আসব। গ্যাসের চুলাটা সেক্ষেত্রে একদম আঁচটা কমিয়ে রাখবেন। হ্যালো বন্ধুরা, আমার এই কেকটি এখন দেখে নিতে হবে হয়েছে কি না। ক্লিন বের হয়েছে, তার মানে কেকটি আমার এখন হয়ে গেছে। এখন এই কেকটি আমি ঠান্ডা করে আমি আপনাদের কাছে আবার ফিরে আসব। তো বন্ধুরা, আমার এই কেকটি এখন রেডি, এখন আপনাদের সামনে আমি একটু কেটে দেখাচ্ছি। একটু গরম, একটু আপনাদের সামনে যে আমি একটু কেটে দেখালাম। যদি আমার এই কেকটি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ।